ছাত্রীরা আজকে আমরা তোমাদেরকে কিছু সৃজনশীল প্রশ্ন দেব। তোমরা খাতায় সুন্দর করে প্রশ্নগুলো তোলো। এটা একটা নমুনা প্রশ্ন, কিন্তু প্রশ্ন এই অধ্যায়ের এরকমই হবে। সেই আলোকে তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নাও আর এর উত্তরগুলো সুন্দর করে রেডি করে তোমরা আমাকে কমেন্টসে তার উত্তরগুলো ছবি তুলে আপলোড করো, যেন আমি সহজে বুঝতে পারি যে তোমরা আসলে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে রেডি করতে পারতেছো কিনা। তোমরা জানো যে তোমাদের আজকের ক্লাসের পরে তোমাদের সাথে আর আমার পরীক্ষার আগে কোনো ক্লাস হবে না, সেই অর্থে এই অধ্যায়টা আমরা আজকে শেষ করে দেব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে সেখানে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমরা তোমাদেরকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই বাসায় ভালো মতো নিজেরা তৈরি করো, আর তোমাদের গাইড বইতে আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলোও তোমরা একটু দেখো, যে নতুনত্ব কোনো প্রশ্ন যদি পাও তাহলে সেটাও করে ফেলো। আজকে আমরা প্রশ্নটা বলতেছি, তোমরা খাতায় লিখো। এখানে একটা চিত্র দেওয়া হচ্ছে যে এটা একটা পৃথিবী নির্দেশক, একটা রকেটের সিম্বল আঁকার চেষ্টা করা হয়েছে। তোমরা আমার থেকে ভালো আঁকতে পারো আমি জানি, তোমরা সুন্দর করে আঁকলে আরো ভালো লাগবে, সেটা খাতায় তুলে নাও। আর একটা মঙ্গল গ্রহকে নির্দেশ করতেছে, আমাদের ভবিষ্যতে ওদের ভবিষ্যতে পৃথিবী থেকে মঙ্গলের দিকে বিজ্ঞানীদের যাত্রা অনেক বেশি হবে এই আশা করতেছি, সেই অর্থে তোমরা হয়তো সেটা দেখতে পাবা। আর আমাদের এখন পর্যন্ত অনেকগুলো রকেটকেই আমরা মঙ্গলে প্রেরণ করতে পেরেছি, কিন্তু সেটা অবশ্যই মানুষবাহী ছিল না, সেখানে আমরা যন্ত্রকে পাঠিয়েছি। সে যন্ত্র সেখানকার ভূতাত্ত্বিক চিত্র পাঠিয়ে আমাদেরকে মঙ্গল গ্রহ সম্পর্কে ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছে, তারই আলোকে পরবর্তীতে আমরা হয়তো সেখানে যেতে চাইব বা যেতে পারব। তাহলে এটা একটা নমুনা চিত্র, পৃথিবী থেকে একটা রকেট মঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে। বর্ণনায় বলা হচ্ছে যে নাসা মহাকাশ যান পৃথিবী হতে মঙ্গলের দিকে যাত্রা শুরু করে। তাহলে নাসা, এটা তোমরা জানো, একটা আমেরিকান বৈজ্ঞানিক সংস্থা, এছাড়াও আরো অনেক বেসরকারি বৈজ্ঞানিক সংস্থা আছে, আমাদের দেশে নাই, তারাও চেষ্টা করতেছে যে পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা, বা সেখানে যদি আমরা বসতি করতে চাই সেটা আমরা পারব কিনা, তারই ধারাবাহিকতায় আমরা এই একটা নমুনা চিত্র আঁকতেছি। কিন্তু সেক্ষেত্রে তোমাদের পড়ার আলোকে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমরা লিখতেছি। ক নম্বর প্রশ্ন, মহাকাশ কাকে বলে? ক নম্বর প্রশ্ন, মহাকাশ কাকে বলে? তুলতে পারতেছ নিশ্চয়ই, দেখতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনটাকে বড় করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ক নম্বর হচ্ছে, মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো? ক নম্বর প্রশ্ন, মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো? তোমাদেরকে বলে রাখি যে নাম্বার যেহেতু তোমরা জানো, এটা 1 মার্কস, এটা 2 মার্কস, এটা 3 মার্কস, এটা 4 মার্কস, সুতরাং সবগুলো প্রশ্নের আনসার অ্যাভারেজলি আমার 3 পৃষ্ঠার মধ্যে যেন শেষ হয়ে যায়। এটা 2 মার্কসের প্রশ্ন, খুব বেশি বড় করে লিখতে গেলে এগুলোর জন্য সময় নষ্ট হবে, সেই কারণে মূল কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারতে হবে। এটা তোমরা বইতে যে বর্ণনাটা দেওয়া আছে সেখান থেকে লিখে ফেলো পারবা, এর বাইরে আরো তথ্য অ্যাড করতে চাইলে পারবা, কিন্তু আমার মনে হয় না তোমাদের সেটা দরকার আছে। তাহলে এরপরে আসতেছি গ নম্বর প্রশ্ন, সৌরজগতের গ্রহসমূহের, সৌরজগৎ এর গ্রহসমূহের অবস্থান নির্দেশক চিত্র অঙ্কন করো। তাহলে সৌরজগৎ, বুঝতে পারতেছো, সূর্যকে কেন্দ্র করে আমাদের যে গ্রহগুলো আছে তাদেরই অবস্থান ক্রম অনুসারে তোমাদেরকে একটা নমুনা চিত্র আঁকতে হবে,
এই অবস্থানের ক্রমানুসারে তোমরা যদি আঁকতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে। তোমরা বিগত দিনে এরকম প্রশ্ন ছোট ক্লাসে করে আসছো, সেক্ষেত্রে আর তোমাদের বইতেও দেখা যাচ্ছে চিত্রটা দেওয়া আছে, তোমরা সেখানে সাহায্য নিয়ে সৌরজগতের গ্রহ সময়ের অবস্থান নির্দেশক চিত্র অঙ্কন করো। সেটা তোমরা জাস্ট অঙ্কন করে কোনটা কোন গ্রহ সেটা নাম লিখে দিলেই হয়ে যাবে, আমার এখানে বর্ণনামূলক কিছু নাই। তবে হ্যাঁ, ছবি আঁকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খাতার সম্পূর্ণ অংশটাই যেন আমার ব্যবহার করা হয়, আর সেই অর্থে গ্রহগুলো তাহলে দেখতে বোঝা যাবে যে কোনটাকে কোন গ্রহ বলতেছে। খুব বেশি ছোট হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি বড় হলেও খাতার মধ্যে দেখা যাচ্ছে আঁকবে না, সেই দিকটা খেয়াল করে তোমরা এটা আঁকবা। ঘনাবার প্রশ্ন আসো, পৃথিবী ও মঙ্গলে কতটি উপগ্রহ রয়েছে? তাহলে পৃথিবী আর মঙ্গলে কতটি উপগ্রহ রয়েছে এইটুকু একটা প্রশ্ন। পরের অংশটুকু আমি বলতেছি যে পৃথিবীর কক্ষপথে কিভাবে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় তা বর্ণনা করো। তাহলে ঘনাবার প্রশ্ন হচ্ছে, পৃথিবী ও মঙ্গল গ্রহে কতটি উপগ্রহ রয়েছে? এটা পরের অংশটুকু বলতেছে যে পৃথিবীর কক্ষপথে কিভাবে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় তা বর্ণনা করো। তাহলে এই ক্ষেত্রে বর্ণনাটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমার একটা নির্দিষ্ট আকৃতির বেশি বড়ও যেন না হয়, আবার খুব যেন ছোটও না হয়ে যায়, আর লেখার ফ্রন্টটাও যেন অনেক ছোট না হয় বা অনেক বড় না হয়। তাহলে সেই অনুসারে তোমরা সুন্দর করে সাজিয়ে খাতাটা ছবি তুলে আমাকে দেখাও। এরপরে আমি আরও দুইটা সৃজনশীল তোমাদেরকে সেটা লিখে দেখাচ্ছি, তোমরা সেগুলো তুলে নিবা খাতায়। আমি এর উত্তরগুলো বলে দেবো না, উত্তরগুলো তোমরা নিজেরাই তৈরি করবা। এরপরে আমরা চলে যাচ্ছি পরের সৃজনশীল প্রশ্নে। শিক্ষার্থীরা, দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন খাতায় উঠিয়ে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সৃজনশীল। এটা একটা বিবৃতিমূলক বর্ণনা দেওয়া হয়েছে, জাস্ট নমুনা বর্ণনা হিসেবে, অনেকভাবে সেটাকে উপস্থাপন করা যাবে। আমি জাস্ট মূলত তোমাদেরকে এই প্রশ্নগুলোর আনসার কিভাবে লিখতে হয় বা প্রশ্ন কেমন আসতে পারে তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে লেখা হয়েছে 2050 সালে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে। আবার বলতেছি 2050 সালে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেবে, তাই তারা মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে বিজ্ঞান ক্লাসে স্যারকে প্রশ্ন করে জানতে চাইছে। তাহলে সেক্ষেত্রে ক্লাসের আলোচনার বিষয়বস্তু থেকে তারা যেই জ্ঞান অর্জন করলো তারই আলোকে তাদেরকে কিছু প্রশ্ন করা হচ্ছে। আরেকবার ঝটপট মিলিয়ে নাও খাতায় কোথাও তুলতে ভুল হলো কিনা। 2050 সালে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেবে, তাই তারা মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে বিজ্ঞান ক্লাসে স্যারকে প্রশ্ন করে জানতে চাইছে। তাহলে কি জানতে চাইছে বা টিচার তাদেরকে যে উত্তরগুলো দিল তার আলোকে তাদেরকেই প্রশ্ন করা হচ্ছে। নম্বর, মহাবিশ্ব কাকে বলে? খাতায় তুলো, সময় নাও, দেখে দেখে আস্তে আস্তে তুলো। মহাবিশ্ব কাকে বলে? মহাবিশ্ব কাকে বলে আমরা ক্লাসে আলোচনার সময় তোমাদেরকে সুন্দর মতো লিখিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা লিখলে হয়ে যাবে। ক নম্বর প্রশ্ন, এক আলোকবর্ষ বলতে কি বুঝো?
আবার বলতেছি খানাবা প্রশ্ন এক আলোকবর্ষ বলতে কি বুঝো খানাবা প্রশ্নটা দেখি তোমরা কে কিভাবে আনসার করো তার আলোকে যদি মনে হয় যে তোমরা এটা পারতেছো তাহলে আমি আর কিছু বলবো না যদি না পারো তাহলে আমি কমেন্টসে এর উত্তরটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দ নাম্বার প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহ কিভাবে তথ্য আদান প্রদান করে আবার খেয়াল করো কৃত্রিম উপগ্রহ কিভাবে তথ্য আদান প্রদান করে অর্থাৎ কৃত্রিম উপগ্রহ কিভাবে কাজ করতেছে সেটারই একটা বিবৃত বা বর্ণনা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে আমরা তোমাদের ওই ক্লাসের আলোচনাটা খেয়াল করো আর তোমাদের বইতে যে বর্ণনাটা আছে দুইটার সংমিশ্রণে লেখার চেষ্টা করো আশা করতেছি যে তোমরা পারবা ৯ নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহের তিনটি ব্যবহার সংক্ষেপে উল্লেখ করো আরে কৃত্রিম উপগ্রহের তিনটি ব্যবহার সংক্ষেপে উল্লেখ করো আমাদের অনেকগুলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার ছিল তার মধ্যে থেকে যে কোনো তিনটা তোমাদেরকে উল্লেখ করতে বলা হচ্ছে সেটা যে কেউ যে কোনোটা লিখলে হবে তবে অবশ্যই নিজের মন গড়া কিছু লিখলে সেই অর্থে কিন্তু নাম্বার আসবে না কিছু তথ্যবহুল কথা থাকতে হবে যেন বোঝা যায় যে না তুমি সে সম্পর্কে কিছুটা হলেও অবগত আছো গল্পের মতো করে তুমি অনেক কথাই বললা কিন্তু বিজ্ঞানের কোনো তথ্য সেখানে উপস্থাপিত হলো না তাহলে কিন্তু সেক্ষেত্রে যত সুন্দর করেই লেখা হোক না কেন নাম্বার ভালো আসবে না তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্নটা তুলতে পেরেছো আরেকবার একটু ভালো করে মনোযোগ দাও তাহলে যেখানে মিস হয়ে গেছে সেটা দেখে তুলে নাও আমি এরপরে আরো একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে লিখে দেব সেটাও তোমরা খাতায় তুলে নিবা এছাড়া তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের বইয়ের অনুশীলনীতে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সেই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তরও তোমরা গাইড বইয়ের সহায়তা নিয়ে বা তোমরা নিজেরা তৈরি করে ফেলো আমাদের পড়াশোনার অবস্থানগত বা আগের যে ধারাবাহিকতা সেটা অবশ্যই পরিবর্তন হচ্ছে তোমরা বুঝতে পারতেছো সময়ের সাথে সাথে আমাদেরকে এইভাবেই মানিয়ে নিতে হবে আর পড়াশোনাটা বাইরের বিশ্বে কিন্তু কোথাও গাইড বই নাই তারা তাদের ক্লাস লেকচার এবং ইন্টারনেট তাদের বই এই জায়গা থেকে তারা পড়াশোনাগুলো করে এবং সেই আলোকেই তারা নিজেরা নিজেদের জ্ঞান অর্জন করে নেয় যে যতটুকু অর্জন করে তার বাস্তবিক জীবনে সে ততটুকুই সুফল ভোগ করতে পারে মুখস্থবিদ্যা আমাদের খুব বেশি দিন মনে থাকে না সেই অর্থে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মুখস্থ দরকার আছে কিন্তু তোমরা নিজেরা এই উত্তরগুলো তৈরি করতে জানতে হবে পারতে হবে তাহলেই ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারবা আমরা এরপরে সৃজনশীলে চলে যাচ্ছি শিক্ষার্থীরা তিন নাম্বার সৃজনশীল তোলার জন্য খাতা কলম বেশ রেডি করে খেয়াল করো আমরা সৃজনশীলটা পড়তেছি আবহাওয়া ও যোগাযোগের ক্ষেত্রে আবহাওয়া ও যোগাযোগের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ আমাদের বিজ্ঞানের আশীর্বাদ এই সম্পর্কে বিজ্ঞান ও জাদুঘর মন্ত্রণালয় একটি কর্মশালার আয়োজন করেছে তাহলে আবার বলতেছি যে আবহাওয়া ও যোগাযোগের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ আমাদের বিজ্ঞানের আশীর্বাদ এই সম্পর্কে বিজ্ঞান ও জাদুঘর মন্ত্রণালয় একটি কর্মশালার আয়োজন করেছে তাহলে আমাদের বিজ্ঞানকে উৎসাহিত করতে বিজ্ঞান ও জাদুঘর মন্ত্রণালয় মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এরকম প্রোগ্রাম করে থাকে সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করে যেন আমরা বিজ্ঞান মনস্ক হই এবং সেই বিষয়ে পড়াশোনায় আগ্রহী হই তাহলে তারই আলোকে আমরা চারটা প্রশ্ন সৃজনশীল
দিতেছি 9 নম্বর প্রশ্ন হচ্ছে ছায়াপথ কাকে বলে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ছায়াপথ কাকে বলে তো ছায়াপথ কাকে বলে এটা তোমরা সুন্দর করে 1 মার্কের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখো এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম ও প্রাকৃতিক উপগ্রহের দুটি পার্থক্য লিখো কৃত্রিম ও প্রাকৃতিক এই দুটা উপগ্রহের দুটি পার্থক্য লিখো অর্থাৎ দুটা পার্থক্য তোমাদেরকে লিখতে বলা হচ্ছে দুটা পার্থক্যের একটা অবশ্যই তোমরা সংজ্ঞা দিবা কৃত্রিম উপগ্রহ কাকে বলে আর প্রাকৃতিক উপগ্রহ কাকে বলে আর একটা তাদের বৈশিষ্ট্যমূলক বর্ণনা উল্লেখ করলেই হবে বানাবা প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও যোগাযোগ উপগ্রহের গুরুত্ব উল্লেখ করো তাহলে আবহাওয়া ও যোগাযোগ উপগ্রহ এর গুরুত্ব উল্লেখ করো নিশ্চয় তোমরা এদের গুরুত্ব সম্পর্কে অবগত আছো সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো উপস্থাপন করলে আমাদের 3 নম্বর প্রশ্ন হয়ে যাবে 4 নম্বর প্রশ্ন বলতেছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চিত্র সহ কার্যপদ্ধতি উল্লেখ করো তাহলে আমরা তোমাদেরকে বিগত ক্লাসে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তারই আলোকে একটা চিত্র আঁকবা আর কৃত্রিম উপগ্রহের কার্যপদ্ধতি উল্লেখ করতে বলা হয়েছে তাহলে কৃত্রিম উপগ্রহের কি কি অংশ থাকে কিভাবে সে যোগাযোগ রক্ষা করে সেই বিষয়গুলো তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করতে বলা হচ্ছে মানে ভাড়া প্রশ্নটা আবার খেয়াল করো কৃত্রিম উপগ্রহের কক্ষপথের চিত্র সহ কার্যপদ্ধতি উল্লেখ করো তোমরা নিশ্চয়ই লেখাগুলো দেখে সুন্দর মতো তুলে এরপরে সাজিয়ে বই থেকে আনসারগুলো লেখো তাহলে তোমাদের পড়া মুখস্থ অর্ধেক হয়ে যাবে এরপরে অল্প কিছু সময় জাস্ট মেমোরাইজ করে সেটাকে খাতায় আরেকবার লিখে পরীক্ষার জন্য নিজেরা প্রস্তুত হও আমি আশা করতেছি সামনের পরীক্ষাটাও তোমাদের অনেক ভালো হবে আর পরবর্তীতে আমাদের যে সিলেবাস থাকবে সেই সিলেবাসে আমার যে অংশটুকু আমি সেটা নিয়ে তোমাদের সাথে আবার ক্লাস নেব তোমাদের যে কোনো বিষয়ে সমস্যা থাকলে আমি বলেছিলাম যে আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যোগ দিয়ে সেখানে তোমরা বিজ্ঞান সম্পর্কে যে কোনো প্রশ্ন বা তোমাদের অধ্যায়ে যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কথা বলতে চাইলে পারবা এখানে যেহেতু ক্লাস সুতরাং ক্লাসের আলোচ্য সূচির মধ্যেই তোমাদেরকে আলোচনায় করতে হবে বা সেই সম্পর্কেই আমাকে প্রশ্ন করলে ভালো হবে এর বাইরে কোনো প্রশ্ন করলে তার সাথে সাংগতিপূর্ণ হবে না বলে আমি সেখানে হয়তো আনসার বা উত্তর তোমাকে দেব না তাহলে আমি আশা করতেছি যে তোমরা বাসায় পড়াশোনাটা করতেছো পরবর্তীতে আমাদের পরীক্ষাটা যেভাবে দিতে হবে সে আলোকে যত গোছালোভাবে আমরা পড়াশোনাটা করে রাখতে পারবো তত সুন্দর মতো আমাদের উপস্থাপনটা থাকবে সবাই যেহেতু বাসায় পরীক্ষা দেবে কম্পিটিশনটা কিন্তু আবার ভিন্ন আঙ্গিকের হবে সুতরাং তোমরা সেই অনুযায়ী নিজেরা প্রস্তুতি গ্রহণ করো আমি আশা করতেছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ